মঙ্গলবার ফরিদপুরের কানাইপুরে বাস পিক ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন সহ পনেরো জন নিহতের পরদিনই দিনই গাপখানেল সেতুর টোল প্লাজায় ট্রাকের চাপায় একই পরিবারের ছয় জন সহ চোদ্দ জনের মর্মান্তিক মৃত্যু ঈদের আগে পরের দুই সপ্তাহে সড়ক দুর্ঘটনায় শতাধিক নিহতের খবর পাওয়া গেছে প্রকৃত সংখ্যা আরও বেশি এত মৃত্যুর পর কি অবস্থা সড়ক মহাসড়কের জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা ঢাকা আরিচা নবীনগর চন্দ্রা ও বাইপাই আবদুল্লাপুর তিন মহাসড়ক উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত পঁচিশ জেলার মানুষের যাতায়াতের পথ এই মহাসড়ক থেকে প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে গাড়ির ছিটকে পড়া এমনকি গাড়িতে আগুন লেগে মৃত্যুর সংবাদও আসছে ঈদে চালক ও হেলপারের টানা কাজ যাত্রী ও পথচারীদের অসাবধানতায় বাড়ছে দুর্ঘটনা মহাসড়কে অবৈধ অটো রিক্সারও লাগাম টানা যাচ্ছে না বেবরা গতিদের গাড়ি টান দেয় এক গাড়িতে এক গাড়িকে আমরা অবধি করবো পরে ঢাকা সিরাজগঞ্জ মহাসড়কও দুর্ঘটনা প্রবণ ট্রাফিক আইন না মানার প্রবণতায় থামছে না মৃত্যুর মিছিল গত সতেরো দিনে এই মহাসড়কের প্রায় তিনশো যানবাহন ও চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুর্ঘটনা রোধে সচেতনতা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের তৎপরতার ওপর বেশি গুরুত্বের কথা বরাবর উচ্চারিত হলেও তা রয়েছে উপেক্ষিতই মুন্সীগঞ্জ জেলার ওপর দিয়ে বয়ে গেছে দুটি গুরুত্বপূর্ণ মহাসড়ক দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ঢাকা মহামহাসড়কের বত্রিশ কিলোমিটার অংশ মুন্সীগঞ্জে আবার মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের তেরো কিলোমিটার এই অংশে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা হাইওয়ে পুলিশের তথ্য মতে গত এক বছরে মহাসড়কের মাওয়া ও চট্টগ্রাম মহাসড়কের গজারি অংশে একশো ছিয়াশিটি দুর্ঘটনায় মারা গেছেন একশো বারো জন এসব মামলা হয়েছে শতাধিক। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে অদক্ষ ড্রাইভিং এবং গাড়ি পার্কিং করা কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের অধিকাংশ যানবাহনের বেপরোয়া গতির খেসারত দিচ্ছেন যাত্রীরা চালকদের অসুস্থ প্রতিযোগিতা আর অসচেতন ড্রাইভিংই প্রায়ই দিনই ঝরছে প্রাণ আমাদের জনগণেরও সচেতন হওয়া উচিত তার পাশাপাশি আইন শৃঙ্খলা যারা আইন বাহিনীতে যারা কাজ করে তাদেরও যথেষ্ট সচেতন হওয়া উচিত চালক যাত্রী এবং পথচারী সচেতন ও সতর্ক না হলে নিরাপদ হবে না সড়ক মহাসড়ক বলছেন সবপক্ষ শাকিলাজিজ শাকিল আজিজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ